আবারও আধার লাইনে ব্যাপক বিপত্তি। এবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কেউ ভোররাত্রে কেউ বা রাত্রি থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ব্যাংকের সামনে। আধার কার্ড সংশোধন কিংবা নতুন আধার কার্ড করার জন্য ফর্ম দেওয়া শুরু হলেও খুব তাড়াতাড়ি সেই ফর্ম ফুরিয়ে যায়, তার ফলে যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে গিয়েছে লাইনে দাঁড়ানো বহু মহিলা থেকে মানুষজন। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শামীম আক্তার। শামীম, এখন ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, আজ শামসেরগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আধার কার্ড সংশোধন এবং নতুন আধার কার্ডের ফর্ম নেওয়ার জন্য নেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই মতো এলাকার শত শত পুরুষ এবং মহিলা, বিশেষত মহিলাদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। বাচ্চা শিশু কোলে নিয়ে কেউ কেউ আবার বৃদ্ধ মহিলা, তাদেরকে লক্ষ্য দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং হুড়াহুড়ি করছে একটা ফর্ম পাওয়ার জন্য। যেখানে এলাকাবাসীদের দাবি যে রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প করেছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে যদি আধার কার্ডের সংশোধন কিংবা নতুন আধার কার্ডের একটা অপশন রাখতো তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। এই পরিস্থিতিতে এখন কি স্বাভাবিক হয়েছে পরিস্থিতি সেখানে? না, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়ে ওঠেনি। এলাহাবাদ ব্যাংকের সেখানে শামসেরগঞ্জ থানার পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত একটু হুড়োহুড়িতে ধাক্কাধাক্কিতে অনেকটা উত্তেজনা সৃষ্টি হয়, যদিও পুলিশ এসে কন্ট্রোল করে এবং ইতিমধ্যে 400 ফর্ম ছাড়া হয়েছে। এখন আপাতত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের পথে। স্বামী, মেয়ের আগে আমরা দেখেছিলাম, মানে তোমারই সাব ডিভিশনে একাধিক জন গ্রেপ্তার হয়েছিল সেখানে, কিন্তু অবৈধভাবে এই আধার কার্ড করার জন্য। যে মানুষের যে বিপুল চাহিদা, এই বিপুল চাহিদা সত্ত্বেও মানুষ সেই জায়গাটাই পাচ্ছে না, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কতটা বিরক্তি, কতটা তিতিবিরক্ত তারা হয়ে রয়েছে? পর্যাপ্ত ব্যবস্থা নেই কেন এই সমস্ত জায়গায়? একেবারেই সমস্ত জায়গায় সমস্ত পরিষেবা চালু থাকলেও একমাত্র আধার কার্ডের পরিষেবাটা অত্যন্ত বিরল এবং খুবই কম। শুধুমাত্র বিভিন্ন পোস্ট অফিস এবং রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংক, সে সমস্ত ব্যাংকে আধার কার্ডের সংশোধন এবং নতুন আধার কার্ড করা হচ্ছিল, কিন্তু সেই আধার কার্ড করোনা ভাইরাসের কারণে আধার কার্ড পরিষেবাটা একেবারে বন্ধ হয়ে যায়। আবার নতুন ভাবে চালু হলেও পর্যাপ্ত পরিমাণে না হওয়ায় সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে, যেখানে পোস্ট অফিস কিংবা ব্যাংকে গিয়েও লাইন দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও একটা ফর্ম পাচ্ছে না, আর ফর্ম না পেলে তারা আধার কার্ডটা সংশোধন করতে পারছে না। আর আধার কার্ড সংশোধন করতে না পারার ফলে বিভিন্ন কাজ, পিএফ থেকে শুরু করে বিভিন্ন কাজ তাদের আটকে থাকছে, ফলে সাধারণ মানুষ চরম বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করেছে। তাদের একটাই দাবি, দুয়ারে সরকার ক্যাম্পেও আধার কার্ডের সুবন্দোবস্ত করা হোক। ধন্যবাদ, ধন্যবাদ শামীম। আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি শামীম আক্তার। এবার যারা লাইন দিয়েছেন সেই সমস্ত মহিলাদের কি বক্তব্য, চলুন শুনে নি। আমাদের আধার কার্ড ভুল আছে, স্বামী স্ত্রী দুজনের আছে, আমাদের কি হচ্ছে এখানে? সংশোধন ঠিক করার জন্য কটার সময় লাইন লাগবে? ভোর থেকে দিয়ে অসুস্থ হয়ে পড়ে যান। কোথাকার আছে? আপনার সঙ্গে এসছে? এখন কি পেয়েছেন? আপনি করে পেয়েছেন? না, পাইনি। ফর্ম নিতে এসছেন নাকি? হ্যাঁ, ফর্ম নিতে এসছি। হয়েছিল আপনার নাম? আমার নাম ইয়াসমিন দিদি।